সরকার পতন আন্দোলনে এবার রোড মার্চ ঘোষণা বিএনপির 16 ও 17 সেপ্টেম্বর উত্তরবঙ্গে কর্মসূচি জার্মান প্রতিনিধি দলকে কার্যালয়ে ডেকে জানালো নিজেদের অবস্থান তারা যেটা চাচ্ছে তারা সেটা বলছে প্রক্রিয়াটা কি হবে সেটা সিদ্ধান্ত আমাদেরকে বাংলাদেশে নিতে হবে এমন একটা সরকার আসতে হবে যেই সরকার এই প্রশাসনকে পরিবর্তন করবে এই প্রশাসনের অধীনে নির্বাচনে আমরা যেতে পারি না বন্দী প্রত্যর্পণ চুক্তিতে লন্ডনে আশ্রয় নেওয়া তারেক রহমানকে দেশে ফেরাতে জোর প্রচেষ্টা ঢাকার অ্যাটর্নি জেনারেলের পরামর্শ চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় উনি বলছেন ও নির্দোষ কিন্তু কখনো বাংলাদেশের কোনো বিচারিক আদালতে অথবা আপিল আদালতে কখনো উপস্থিত হননি পলাতক হিসেবে থাকতে উনি বেশি পছন্দ করছেন দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি অমরিনাথ এবার অন্যান্য শীর্ষ সংবাদ ছিল না পাসপোর্ট কিংবা বোর্ডিং পাস শাহজালালে কুয়েত এয়ারওয়েজের উঠে পড়ে শিশু নয় স্তরে নিরাপত্তা ফাঁকি দিল কি করে প্রশ্ন যাত্রীদের দশজন প্রত্যাহার জার্মানি যুক্তরাজ্যকে পেছনে ফেলে তৃতীয় বড় বাজার হবে বাংলাদেশ কমনওয়েলথ ট্রেড অ্যান্ড বিজনেস সম্মেলনে প্রধানমন্ত্রী লক্ষ্য অর্জনে বিদেশি বিনিয়োগের আহ্বান নির্বাচনে কাউকে জিতিয়ে দেওয়ার জন্য কাজ করবে না কমিশন বললেন সিইসি মাঠের রাজনীতির টানাপোড়েন দূর না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মত বিশিষ্টজনদের এবার প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ বরিশালের বিদায়ী মেয়র সাদিক আবদুল্লার বিরুদ্ধে ভুক্তভোগীদের বিক্ষোভ স্বজনপ্রীতি করা হয়েছে দাবি কাউন্সিলরের এবং বাজারে সালাইনের সংকট নেই ডেঙ্গু পরিস্থিতিকে হাতিয়ার বানিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা অভিযোগ খোদ ভোক্তা অধিকারের নৈরাজ্য বন্ধে কাল থেকে অভিযান